আপনারা অবগত আছেন যে আজকে এই বিজয় দিবসে আমাদের নেতাকর্মীদের উপরে বিভিন্ন জেলায় জেলায় হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। আজকে বিকাল 4টায় মাননীয় প্রধানমন্ত্রী তিনি জাতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। ছাত্রলীগ হামলা করে, মামলা করে, ধর্ষণ করে, খুন করে, তাহলে আজকে কি এই ছাত্রলীগকে হামলা, মামলা, খুন, ধর্ষণ করার জন্য শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করিয়েছে? আর যার ফলাফল আজকে আমরা দেখেছি, কুমিল্লাতে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, চরমপুরে হামলা করা হয়েছে, শরীয়তপুরে হামলা করা হয়েছে, কুড়িগ্রামে হামলা করা হয়েছে, রাঙামাটি পাবনাতে হামলা করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা যা বলে তা করে না। যেটা আমরা দেখেছি, তিনি সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেছিলেন, যারা নতুন নতুন দল গঠন করেছে তাদের সভা সমাবেশে বাধা দিবেন না। অথচ আমরা লক্ষ্য করলাম, যখন স্বাধীনতার প্রথম সপ্তদ্রষ্টা মাওলানা আব্দুল হামিদ খান ভাষণের মাজারে আমরা শ্রদ্ধা নিবেদন করতে গেলাম, সেখানে আমাদের উপর হামলা করা হলো। আমরা ময়মনসিংহে গেলাম, আমাদের উপর হামলা করা হলো। অর্থাৎ শেখ হাসিনা আজকে জাতির জন্য যা বলছে ভিতরে ভিতরে তার উল্টো পোষণ করে। আজকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এতটাই বেপরো হয়ে গিয়েছে যে আজকে আর শেখ হাসিনার কথা শুনছে না। যেমনি ভাবে মুরাদ ছাড়ানি প্রথমত মুরাদকে উস্কানি দেওয়া হয়েছিল, করো বাবা করো, ভালোই করতে চাও, তুমি সাম্প্রদায়িক হামলার উস্কানি দিচ্ছ, হিন্দু মুসলিম লাগালাগি করছে, মারামারি করছে, রক্ত ঝরাচ্ছে, আর ফায়দা তো আমরা নিতে পারছি, বহির বিশ্বকে দেখাতে পারছি বাংলাদেশে সাম্প্রদায়িকতার প্রভাব তৈরি হয়েছে, বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এই ফাঁদে পা দেয়নি। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িকতার প্রমাণ দিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে। বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ফাঁদে পা দিবেন না। আজকে আমাদের উপর হামলা করা হয়েছে, আপনারা জানেন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছে, তারা চেয়েছিল আজকে আমরা পাল্টা হামলা করি, যাতে করে ভারতকে বোঝানো যায় আমরা একটি সাম্প্রদায়িক শক্তি। আপনারা অবগত আছেন, যখন মোদি বাংলাদেশে এসেছিল আমরা কেন বিরোধিত করেছিলাম, কারণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান একটি অসাম্প্রদায়িক অনুষ্ঠান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িকতা ছিলেন, সুতরাং এরকম অনুষ্ঠানে একজন সাম্প্রদায়িকতাকে কখনোই সরকার আনতে পারে না। দেশপ্রেমের জায়গা থেকে, নীতিবোধের জায়গা থেকে আমরা বিরোধিতা করেছিলাম, এবং একই সাথে ভারতের রাষ্ট্রপতি আজকে বাংলাদেশে এসেছে, আমরা তো কাউকে বুঝে নাই, তিনি একজন অসাম্প্রদায়িক নেতা, তার বিরুদ্ধে কিন্তু মুসলিম লীগের অভিযোগ নাই, তার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ নাই, আমরা ভারতের বিরুদ্ধে নাই, যেটি কিন্তু আজকে প্রমাণিত হয়েছে। কোন জায়গায় আমরা বিরুদ্ধ করি নাই, মিছিল করি নাই, আমরা সবসময় অসাম্প্রদায়িকতা নাই বিশ্বাসী। আপনারা অবগত আছেন যে মার্কিন সরকার তারা নিষেধাজ্ঞা দিয়েছে, তারা 600 খুনের অভিযোগ এনেছে, 600 গুমের অভিযোগ এনেছে, এটা কি মিথ্যা? লিমনকে পায়ে গুলি করা হয়েছিল, কক্সবাজারের কমিশনারকে হত্যা করা হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় হত্যা করা হয়েছে, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাকে আমরা ভুলে গিয়েছি? তাহলে আজকে আন্তর্জাতিক সম্প্রদায় যে অভিযোগ আনছে সরকারের উত্তরতন ব্যক্তি মহলের বিরুদ্ধে, যে নিষেধাজ্ঞা জারি করছে,
অভিযোগ আনছে সেটা কি মিথ্যা? আজকে বাংলাদেশে যে মানব অধিকার নাই সেটি আজকে চালাই চালাই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে হামলার মাধ্যমে সরকার প্রমাণ করেছে। আমরা বলে দিতে চাই গণ অধিকার পরিষদ পরিষদের নেতা কর্মীদেরকে ভাই দেখিয়ে চুপ রাখা যাবে না। আজকে এই প্রেস ক্লাবের সামনে আমাদের উপস্থিতি সেটি প্রমাণ করে এই সরকার নিজেদেরকে মুক্তিযুদ্ধের সমাজকে শক্তি দাবি করে যে সরকার বিজয় দিবসের মতন একটি দিবস পালন করতে দিতে চায় না। তারা মনে করে স্বাধীনতা শুধুমাত্র তাদের অর্জন, অন্য দল কেন পালন করবে? অনেকে অনেক বিভিন্ন জায়গায় এরকম জাতীয় অনুষ্ঠানেও সরকার হামলা মামলা করতে কিছু হবে না। সুতরাং আজকে আমাদের উপর হামলা করার মাধ্যমে সরকার প্রমাণ করেছে যে সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি না। আজকে তারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।